মৃত্যুর পরে পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তাআলার বিধানের বহির্ভূত যদি কেউ বণ্টন করতে চায়, তাহলে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একটি হাদিস যা ইবনে কাসির বর্ণনা করেছেন শুনে রাখা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে কাসির বর্ণনা করেছেন তাফসিরে, এক ব্যক্তি 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করেছে, কিন্তু মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তাআলার বলে দেয়া বিধান অনুযায়ী বণ্টন নিশ্চিত করে নাই, হতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন না। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি 70 বছর পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত করেনি, কিন্তু মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তাআলার বলে দেয়া বিধান অনুযায়ী বণ্টন নিশ্চিত করেছে, হতে পারে আল্লাহ তাআলা এই জন্য তাকে জান্নাত দিয়ে দেবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলে দেয়া বিধানেই আমাদের শান্তি দুনিয়া আর আখেরাতে। তাই মা বাবার উচিত জীবিত থাকতে সম্পদ দিলে ইনসাফ করে সমান করে দেবে, মরার পরে পরিত্যক্ত সম্পত্তি আল্লাহ তাআলার বলে দেয়া বিধান অনুযায়ী বণ্টন নিশ্চিত করবে। এটাই হলো ইসলাম, এটা মানার নামই হলো মুসলিম। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দিয়ে